Welcome back to my channel, Rosie Vlogs. Camera is over Shabai, I shall go to Shabai Kobalacho. I'm a vision Balachi. On a big pot, Anna got a bush intro dilam, though Akunuce Bikal Valley, the Bikal like a tiffin banabo, or on a kinturi mamma noodles Kayola Baina Koche, or in Holomja Ajige Banai, though I'm kitchu noodles aki kinachi. I'm a Slurrp Farm a thin packet noodles kinachi, acta hocha little millet, green color packet and mudhace, acta hocha yellow color, eta hocha foxtail millet, arecta hocha orange color and mudha, eta hocha curry masala. আরেকটা কথা তোমাদেরকে বলে দিই সেটা হচ্ছে স্লাব ফার্মের এই নুডলস গুলো কিন্তু দু মা মিলে তৈরি করেছে তো চলো এবার আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে রান্না করি তো এই যে আমি তিন প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি তো এখন এগুলো আমি রান্না করব আর চলো রান্না করে তোমাদেরকে দেখাবো যে কিভাবে রান্না করি আর কেমন খেতে হয় সবটা তোমাদেরকে জানাবো তো চলো ভিডিওটা তো চলো রান্নাটা শুরু করে দিই ফারস্টে আমি নুডলসটা সিদ্ধ বসাতে দেব তো ফারস্টে আমি জল দিয়ে দেব কড়াইতে করে কড়াইতে জল দিয়ে একটু নুন আর হচ্ছে একটু তেল দিয়ে দেব তো জলটা আমি গরম বসিয়ে দিয়েছি একটু গরম হলেই নুডলস গুলো আমি দিয়ে দেব আর দেখো এই পাশে নুডলস রান্না করতে যা যা লাগবে আমি সবকিছু ভেজিটেবল কেটে নিয়েছি তো এইগুলো সব আমি কেটে নিয়েছি এগুলো রান্না করতে আমার লাগবে তো কিভাবে রান্না করি তো চলো দেখো প্রথমে কি জলটা একটু গরম হোক দিয়ে তারপর আমি নুডলস গুলো দিয়ে দেব এই নুডলস গুলো কিন্তু একদমই ময়দা দিয়ে তৈরি নয় আর এখানে কিন্তু কোনো রিফাইন অয়েলও দেয়া নেই এই নুডলসে আর নো ফ্রাই কোনো কিন্তু একদম ভাজা বা তেলের কোনো সম্পর্ক নেই এই নুডলসের সঙ্গে আর গাইস তোমরা যদি একটু আর কি খেয়াল করো প্যাকেটের গায়ে কিন্তু লেখা আছে জিরো জাঙ্ক প্রমিস মানে কোনো এটা কোনো জাঙ্ক খাবারই নয় এই নুডলসটা কিন্তু দু বছর বাচ্চারাও কিন্তু এই নুডলসটা খেতে পারবে এতটাই ভালো তো দেখো এর মধ্যে কিন্তু একটা মশলা প্যাকেট দিয়ে দিয়েছে এই মশলাটা দিয়েই কিন্তু আমরা নুডলসটা রান্না কমপ্লিট করতে পারবো আর বাইরের কোনো মশলা ইউজ করতে হবে না তো এই পাশে আমি দেখো সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এই পাশে আলাদা একটা কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিলাম আর যে ভেজিটেবলগুলো আমি কেটে রেখেছিলাম ওগুলো এখন ফ্রাই করে নেব তো আমি যেভাবে রান্না করি তো চলো সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করি ফার্স্টে আমি তেলের উপর দিয়ে দিলাম একটু আদা কুচি আর রসুন কুচি আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি তারপর এক এক করে অনিয়ন দিয়ে দেবো মানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো একটু ভাজা ভাজা হয়ে গেলে এগুলো তারপর বাদ বাকি আর কি ভেজিটেবলগুলো আমি দিয়ে দেবো দু থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু নুডলসটা সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি এটাই করে আর কি জল ঝরাতে রেখেছি দিয়ে চলো বাদ বাকি রান্নাটা শুরু করি মানে কয়েক মিনিটে কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে নুডলস রান্না করতে একদমই সময় লাগে না তো এখন আমি গাজর দিয়ে দিচ্ছি বিনস দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি এই সবজিগুলোর মধ্যে একটু নুন দিয়ে দিলাম যাতে করে সিদ্ধ হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে তো একটু ভাজা হয়ে গেলে মানে বেশ অনেকটাই ভাজা হয়ে গেছে এখন ওগুলো সাইড করে আমি মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে আর একটু সুন্দর করে সবজিটা আমি ভেজে নেব তো ভাজা হয়ে গেছে এখন আমি নুডলসগুলো দিয়ে দেবো আর যারা ভেজ খাবার খেতে পছন্দ করো তাদের কাছে কিন্তু এই নুডলসটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর এটা কিন্তু একদম ন্যাচারাল মশলা দিয়ে তৈরি এই নুডলসটা তো গাইস দিয়ে দিলাম এখন সুন্দর করে মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে একদম টেস্টি টেস্টি নুডলস আমি যে নুডলসটা রান্না করেছি এটা হচ্ছে লিটিল মিলেট তো এটা কিন্তু আমার মামামকেও দেব তো তোমাদেরকে বললাম না এই নুডলসটা কিন্তু তোমরা দু বছর বাচ্চা থেকে শুরু করে সবাই খেতে পারো আমরা মায়েরা অনেক সময় ভেবে থাকি যে এইসব খাবার বাচ্চাদেরকে দেব না আর আমাদের বাচ্চারা কিন্তু এই নুডলস বলো এইসব খাবার খেতে কিন্তু খুব ভালোবাসে আমার মামাম তো প্রচণ্ড ভালোবাসে তো আমি বলবো যে এই নুডলসটা তোমরা দিতেই পারো বাচ্চাদের খুশি করানোর জন্য কেন এটাতে কোনো ক্ষতি করবে না একদম ন্যাচারাল মানে মশলা দিয়ে তৈরি এই নুডলসটা আর না আছে কোনো ময়দা এতে তো ভীষণই ভালো দেখো রান্না করে তোমাদের দাদাকে আগে দিলাম ও খুব একটা ভালোবাসে না খেতে নুডলস বাট এটা খেয়ে খুব ভালো বলেছিল যে খুব টেস্টি খুব ভালো হয়েছে তারপর দেব হচ্ছে আমার মামামকে যে মেইনলি খেতে চেয়েছিল তো চলো মামামের মুখ দিয়ে শুনে নেবে যে ওর কেমন লেগেছে মামা খাও কেমন হয়েছে বলো তো টেস্টি হয়েছে কেমন টেস্টি দেখাও ও গাইস খেতে এতটাই টেস্টি আমি পুরোটাই শেষ করে ফেললাম ও খেলো আমিও খেলাম মামা এখন খাচ্ছে সত্যি দারুণ খেতে আমরা তো জমিয়ে খেলাম নুডলস ভীষণ ভালো ছিল খেতে ভীষণ টেস্টি ছিল মাম্মা মামি মামামের বাবা তিনজনেই কিন্তু জমিয়ে খেয়েছি আর বাড়ি থেকে এলে তাদেরকেও রান্না করে দিলে আশা করি তারাও ভীষণ খুশি হবে তো তোমরা যদি এই নুডলসগুলো নিতে চাও তাহলে লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ওখান থেকে তোমরা নিয়ে নিতে পারো তাছাড়া তোমরা ফ্লিপকার্ট আমাজন ফার্স্ট ক্রাই বিগ বাস্কেটও কিন্তু তোমরা পেয়ে যাবে
আরেকটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে স্লার্প ফার্মের কিন্তু নিজস্ব ওয়েবসাইট রয়েছে, সেটা হচ্ছে www.slurrpfarm.com। সো গাইস, তোমরা যদি আমার কুপন কোড স্ক্রিনে দেয়া আছে ওটা যদি ব্যবহার করো তাহলে কিন্তু তোমরা এক্সট্রা 20% ডিসকাউন্ট পেয়ে যাবে। আর হচ্ছে এই যে স্লার্প ফার্মের যে কোনো প্রোডাক্ট তোমরা যদি নিতে চাও, আমার যদি কুপন কোড ইউজ করো তাহলেও কিন্তু তোমরা 20% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো সব কিছুর লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেয়া আছে, ঝটপট করে চেক আউট করে নাও। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের নুডলসের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি বলবো তোমরাও বাড়িতে বানিয়ে খেও, খুব টেস্টি, খুব হেলদি খাবার একটা। আর যেটা বলবো সেটা হচ্ছে, তোমরা অনেকেই বলছিলে মাম্মামের মানে তুতুনের হচ্ছে ফার্স্ট ডে যেদিন আর কি স্কুলে গেছিলো সেদিনকার ভিডিও দিতে, তো 3-4 মিনিটের একটা ভিডিও করেছি, তো সেটা এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি ভাবলাম এই ভিডিওর সঙ্গে অ্যাড করে দিই। ওই দিন ভালো করে ব্লগ শ্যুট করতে পারিনি, ওই 2-3 মিনিটের করেছিলাম যে একটু স্মৃতি থেকে যাবে এই আর কি, যে প্রথম দিন মামা স্কুলে গেছিলো যেদিনটা। তো এখন হচ্ছে আমি তোমাদের সঙ্গে সেই ক্লিপ মানে ভিডিও ক্লিপটা শেয়ার করব। তো চলো দেখে নাও, তারপর আবার বলছি। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের সকালটা কিন্তু ভীষণই অন্যরকম, কেননা আজকে মামামের ফার্স্ট ডে অফ স্কুল, তো মামাম আজকে ফার্স্ট স্কুলে যাবে। তো ভীষণ ভালো লাগছে, আনন্দ লাগছে, সাথে সাথে একটু মনটা কেমন কেমন লাগছে, ওকে ছাড়া কিছুক্ষণ থাকতে হবে এটা ভেবে। তো সকালবেলা রীতিমতো ঘুম থেকে উঠে পড়েছি, আমি তো রান্নাবান্না নিয়ে ব্যস্ত ছিলাম। আর তার আগে ডেটটা বলে দিচ্ছি, আজকে হচ্ছে 10th April, মানে হচ্ছে মঙ্গলবার, মানডে ছিল সেদিনটা। তোমাদের আদরের তুতুনের বই খাতা সব গোছানো হচ্ছে, আমি তো রীতিমতো রান্না নিয়ে ব্যস্ত ছিলাম, তো এই দিকটায় তুতুনের বাবাই সবটা গুছিয়ে দিচ্ছিল, কী নিতে হবে বা কী করতে হবে না কি সব কিছু ও গুছিয়ে দেখছিল। প্রথম দিন স্কুল যেহেতু, এই জন্য আমিও যাবো, তোমাদের দাদাও সঙ্গে করে যাবে। তো ও এসে আবার অফিসে চলে যাবে যদিও, তো আমরা দুজনে মিলে যাচ্ছি মামামকে দিতে। ইউনিফর্মটা দেয়নি এখনও, দিয়ে দেবে, আজকে গিয়ে নিয়ে আসবো। তো চলো ঠাকুরের নাম করে এখন বেরিয়ে পড়ি, তাড়াতাড়ি করে মামামকে খাইয়ে রেডি করিয়ে যাচ্ছি। মামামা ভীষণ খুশি, দেখেই বুঝতে পারবে ও ভীষণ আনন্দে আছে, ও কোনো কান্নাকাটি বা কিছু না, ও বরঞ্চ ভীষণ আনন্দ পাচ্ছিল। আর আমার মনের মধ্যে যে কী চলছিল সেটা আমিই জানি, যদিও আমার মেয়ের প্রতি আমার অনেকটা বিশ্বাস আছে যে ও কান্নাকাটি করবে না, ও গুড গার্ল হয়ে থাকবে, আর সেরকমটাই ছিল। যেহেতু এটা বেশ কয়েকদিন আগেকার ভিডিও, আমি একটু ভিডিও করে রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে, তো ও কান্নাকাটি একদমই করেনি, সত্যিই গুড গার্ল হয়েছিল, খুব ভালো। তবে আমার মনে একটু মানে চিন্তা হচ্ছিল যে কাউকে না মেরে দেয় বা ওকে কেউ না মারে, মানে এরকম একটা ব্যাপার কাজ করছিল, কান্না করবে, তারপর টয়লেট পেলে বলবে কি বলবে না, মানে বিভিন্ন মায়েদের মনে যেরকম কোশ্চেন আসে। তো মেয়েকে রেখে চলে এসছি, ওখানে গিয়ে আর ভিডিও করিনি, এখানে এসছি। এখন হচ্ছে সকালবেলা বেরিয়েছিলাম, তো এখান থেকে আমরা একটু ডাবের জল খাবো। আমি ভেবেছিলাম একটু বসে থাকবো, কিছুক্ষণেরই তো ব্যাপার, তো ওখানে বসার মতো সেরকম জায়গা খুঁজে পেলাম না প্রথম দিন, আরও এই কারণে বুঝতে পারছিলাম না কোথায় বসবো না কি করব, তো চলে এলাম। আর তো এসে তোমাদের দাদাও বললো যে বেকার বসে থাকবে, কোথায় থাকবে, শুধু শুধু চিন্তা করবে, চলো বাড়ি চলো, দিয়ে তারপরে আবার আসবে নিতে। তো এখন এখানে ডাবের দোকান ছিল একটা, দেখলাম যে বেশ সুন্দর সুন্দর বড় বড় ডাব ছিল, তো খেয়ে নিলাম দুজনে দুটো ডাবের জল, গরমের সময় ভীষণ ভালো। আর তখন না প্রচণ্ড গরম লাগছিল, বেশ কয়েকদিন আগেকার ভিডিও, তো সেই 10 তারিখের ভিডিও, বেশ অনেক দিন হয়ে গেছে। তো এখন তো বৃষ্টি পড়ছে, একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছে, বাট তখন খুব গরম ছিল। তো এটা খেয়ে বাড়িতে যাব, বাড়ি গিয়ে আবার মামামকে, আমি তো শুধু ভাবছি কখন সময়টা কাটাবো, দিয়ে মামামকে আনতে যাব। তো তোমাদের দাদার আমি এই যে বাড়ি এসে ভাত খেয়ে নিলাম, আর রেডি হয়ে নিল অফিসের জন্য, আর আমি তো ড্রেস চেঞ্জ করিনি, আমি এখন যাব, ওর আমি একসঙ্গে বের হব, ও চলে যাবে অফিসে। হ্যাঁ, আর আমি হচ্ছে মামামকে আনতে যাব অন্যদিকে। 9:15 বাজে, 9:30 মামামের ছুটি হবে, তো যাব আনতে এখনই। আমার ছাতা ধরেছি, দেখতেই পেলে যে কতটা আনন্দ সহকারে মাম্মা স্কুলে গেছিল, ভীষণ মানে খুশিতে ছিল। ওদিনও কোনো কান্নাকাটি করেনি কিছু না, টানা 2-3 দিন কোনোই কান্নাকাটি করেনি। আসো মা, আসো,
মামা পাশে দাঁড়িয়ে আছে আর বলে, তো টানা আর কি দু তিন দিন কোনোই কান্নাকাটি করেনি। তবে লাস্টে যখন একদিন শনি রবিবার করে ছুটি থাকে, তো অঙ্কুর না সোজা হয়ে থাকুক, তো শনি রবিবার ছুটির দিন কাটিয়ে তারপর একটু মানে ইয়ে করছিল, মা যাবো না যাবো না, লাস্ট ওই দু তিন দিন ওরকম কান্নাকাটি করছিল যে যাবো না। ওর বাবা যখন ছাড়তে যেত তখন একটু কাঁদতো যে বাবা কেন চলে যাচ্ছে এটা বলে, নাহলে একদমই জ্বালাতন করে না। টিফিন দিই, কোনো কোনো দিন টিফিন শেষ করে আসে, কোনো কোনো দিন আর কি খায় না, যেদিন ওর পছন্দ সব হয় সেদিনও খেয়ে আসে, যেদিন হয়তো পছন্দ হয় না ইচ্ছে করে না সেদিন খায়। হ্যাঁ টিভি দেখবে, ঠিক আছে তুমি একটু কথা বলো, তোমার কেমন লাগে স্কুল একটু বলো তো। ভালো লাগে। কতটা ভালো লাগে? কতটা? এতটা। এতটা? হ্যাঁ। সুন্দর করে বসো মা, তুমি এরকম হেলে দুলে পড়লে আমি পারি, ভালো করে স্ট্রেট হয়ে থাকো সোজা হয়ে বোকামে। তো এমনি কোনো কান্নাকাটি করে না, আজকেও স্কুলে গেছিলো তাই না? কেমন লেগেছে আজকে? আজকে কী কী শিখেছো একটু বলো। কি বলো, মাঝে মাঝে বুঝতে পারি না। আনন্দ লাগে, আনন্দ লাগে, ও সরি আনন্দ লাগে, আনন্দ লাগবে তো, তুমি তো গুড গার্ল, আমার গুড গার্ল, তো ভীষণ এনজয় করছে আর খুব খুব ভালো মাম্মা, তাই না? খুব ভালো পড়াশোনা করে, তো রাইমস বলো তো, বলো জনি জনি বলো, সুন্দর অ্যাক্টিং করে ভালো করে বলো, পারো তো তুমি বলো, জনি জনি এক পাপা ই সুগা ও পাপা তেরি লাই ও পাপা অপিন বাস মাম্মা ভীষণ এনজয় করছে, অনেক কিছু শিখছে, আমার বেশ ভালো লাগছে। যাও এখন যাও, একটু কথা বলে ভিডিওটা শেষ করি। তো সবাইকে বলবো তোমরা মাম্মাকে অনেক আদর যত্ন ভালোবাসা আশীর্বাদ দিও, ও যাতে মানুষের মতো মানুষ হয়, মানে ও সুশিক্ষাটা পায় এটাই চাই। তো টাইম তো চলো, আজকের ভিডিওটা এখানে আমি শেষ করছি, আবার দেখা হবে কালকে নতুন ভিডিওতে, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে।